আগামী 10ই জুন বুধবার সংঘটিত হচ্ছে পৃথিবীর এক মহা জাগতিক ঘটনা সূর্যগ্রহণ, এবং বছরের এই প্রথম সূর্যগ্রহণের প্রভাব প্রত্যেকটি জাতক জাতিকার উপর সমানভাবে পড়বে। এই দিন আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করে থাকা উচিত, কারণ দর্শক বন্ধুরা, প্রত্যেকটি গ্রহণের একটি নির্দিষ্ট খারাপ প্রভাব প্রত্যেক জাতির উপর পড়ে থাকে। এমনিতেই বর্তমান সময় আমাদের অত্যন্ত খারাপ, বিভিন্ন মহামারী ঝড় ঝঞ্ঝা সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা, তার উপর এরকম গ্রহণ যা মানব জাতির উপর ব্যাপক প্রভাব ফেলবে। এই দিন আমাদের কোন কোন সাবধানতা অবলম্বন করে থাকতে হবে সেই সম্পর্কে আমি আপনাদের বলবো, এবং এই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি, কোথা কোথা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে, এবং এই সূর্যগ্রহণের সম্পর্কে আরও বিস্তারিত কিছু আপনাদের জানাবো। এই দিন গর্ভবতী মহিলারা কোন কার্য করবেন না, এবং তার সঙ্গে প্রত্যেক মানুষের কোন সাবধানতা অবলম্বন করে থাকতে হবে সেই সম্পর্কে শুনতে এবং জানতে অতি অবশ্যই আজকের আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলে। তা দর্শক বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করব। প্রথমেই আপনাদের জানিয়ে দেব, বছরের এই প্রথম সূর্যগ্রহণটি হলো আংশিক সূর্যগ্রহণ, এবং এই সূর্যগ্রহণের সময়সূচি 10ই জুন অর্থাৎ বুধবার দুপুর 1:42 থেকে শুরু হচ্ছে এই আংশিক সূর্যগ্রহণ, বছরের প্রথম সূর্যগ্রহণ, যার প্রভাব প্রত্যেকের উপর পড়বে, এবং এই সূর্যগ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:41। অর্থাৎ দীর্ঘ 4:30 ধরে এই গ্রহণ চলতে থাকবে, এবং গ্রহণ চলাকালীন সময় অতি অবশ্যই আমাদের সতর্কতা বজায় করে থাকতে হবে, এবং গ্রহণের জন্য আমাদের প্রত্যেককে তৈরি থাকতে হবে। এই গ্রহণটি হবে আংশিক গ্রহণ, অর্থাৎ 94.3% এই গ্রহণ দেখা যাবে। ইউরোপের বড় অংশ, এশিয়া মহাদেশের বড় অংশ, এবং উত্তর ও পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, আটলান্টিক ও আন্টার্কটিকার বিভিন্ন মহাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে, এবং গ্রহণে দেখা যাবে রিং অফ ফায়ার, অর্থাৎ সূর্যের চারিদিকে যে আলোর ছটা সৃষ্টি হয় গ্রহণের সময়, সেই রিং অফ ফায়ার কিন্তু এই গ্রহণেও দেখা যাবে, যা প্রত্যেক জাতক জাতির উপর খুব খারাপ প্রভাব ফেলবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের অতি অবশ্যই বলবো, গ্রহণ শুরু হওয়ার আগে, অর্থাৎ দুপুর 1:42 আগে, গ্রহণ শুরু হওয়ার আগেই আপনারা স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, এবং ঠাকুর ঘরে পূজা পার্বণ সেরে নেবেন। কারণ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, গ্রহণ চলাকালীন সময় যে কোনো গ্রহণ, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, যে কোনো গ্রহণ চলাকালীন সময় ঠাকুরের বা কোনো দেবদেবীর মূর্তিকে স্পর্শ করতে নেই। দূর থেকে আপনি আরাধনা করতে পারেন অতি অবশ্যই, তার কোনো নিয়ম নেই, কিন্তু আপনি এই সময় স্পর্শ করতে পারবেন না। এমনকি আপনার গৃহে যদি কোনো তুলসী বেদি থাকে, সেই তুলসী বেদিতেও আপনি স্পর্শ করতে পারবেন না। গ্রহণ শুরু হওয়ার আগে আপনি পূজা পার্বণ সেরে নেবেন, এবং তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন সূতক সময় শুরু হওয়ার আগেই। গ্রহণের যে সূতক সময় তা শুরু হওয়ার আগেই আপনি তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন, কারণ এই তুলসী পাতা আপনার বিশেষ কাজে লাগবে। গ্রহণ যখন চলবে, গ্রহণ শুরু হওয়ার আগে আপনি আপনার রান্নাঘরের বিভিন্ন স্থানে বিভিন্ন খাবারের উপর যা আপনার তৈরি করা আছে, খাবার বানানো আছে যেগুলি, সেগুলি যাতে নষ্ট না হয়ে যায়, এবং সেই খাবারের উপর যাতে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের প্রভাব না পড়ে, সেই কারণে আপনি সমস্ত খাবারের উপর তুলসী পাতা দিয়ে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এই নিয়মটি অতি আবশ্যক, কারণ আমাদের সূর্যগ্রহণ যখন হয়, তখন আমাদের বাতাসের মধ্যে, প্রকৃতির মধ্যে বিভিন্ন
খারাপ ব্যাকটেরিয়া ভাইরাসের উৎপন্ন হয় বিভিন্ন ক্ষতিকারক তরঙ্গ আমাদের জীবনের বিশেষ ক্ষতি করতে পারে এবং এই সময় যে শক্তি সৃষ্টি হয় তা যদি আমাদের উপর পড়ে তাহলে আমাদের বিভিন্ন সমস্যা ক্যান্সারজনিত বিভিন্ন রোগ এবং বিভিন্ন স্কিনের সমস্যাও হতে পারে সেহেতু খাবারের সঙ্গেও যাতে কোনো রকম কোনো খারাপ প্রভাব বা খারাপ শক্তি আমাদের শরীরে না যায় সেহেতু তুলসী পাতা অতি অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে গ্রহণ চলাকালীন সময়ে আপনি বিভিন্ন টোটকা উপাচার করতে পারেন এবং কি টোটকা বা উপাচার করবেন যাতে আপনি লাভবান হবেন সেই সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলেই আমরা আরও ভিডিও আপলোড করতে থাকব সেইগুলির দিকে নজর রাখুন আজ আমি কোনো উপাচার সম্পর্কে বলছি না শুধু গ্রহণের সময় কি করতে হবে সেই সম্পর্কে বলে রাখি গ্রহণ চলাকালীন সময়ে আপনি বিভিন্ন মন্ত্র পাঠ করতে পারেন গ্রহণ শেষ হওয়ার পর আপনি অতি অবশ্যই স্নান করবেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেককে স্নান করা অতি আবশ্যক কারণ গ্রহণের যে খারাপ প্রভাব খারাপ শক্তি সৃষ্টি হয়েছিল তা থেকে আমাদের মুক্ত হতে হবে এবং গ্রহণ চলাকালীন সময়ে চেষ্টা করবেন বাড়ির বাইরে বেরোবেন না বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় বাড়ির বাইরে বেরোবেন না আপনি ঘরের মধ্যেই হাঁটাচলা করতে পারেন এবং এই সময় কোনো খাবার গ্রহণ করবেন না নচেত আপনার শরীরে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব পড়তে পারে এবং বিজ্ঞান মতেও এতে আপনার শরীরের ক্ষতি হয় গ্রহণ চলাকালীন সময় গ্রহণের আগেই আপনি আপনার ঠাকুর ঘরকে ঢেকে রাখবেন পূজা পার্বণ করে বিভিন্ন পর্দা ফেলে রাখবেন মূর্তির উপরে গ্রহণ শেষ হওয়ার পর সেগুলি তুলবেন পূজা পার্বণ করবেন পুনরায় এবং তারপরে আপনি নিত্য পূজা করার মতোই নিত্য পূজা করবেন এবং ধুনোর গন্ধে আপনি আপনার বাড়িকে মাতিয়ে তুলবেন ধুনোর ধোয়াতে আপনি সমস্ত নেগেটিভ শক্তি বাস্তু সমস্যাকে দূর করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই সূর্যগ্রহণের দিন কিছু করুন বা নাই করুন তবে এই কার্যগুলি বা এই নিয়মগুলি অতি অবশ্যই মেনে চলবেন আপনার নিজের জন্য এবং আপনার পরিবারের প্রত্যেকটি ব্যক্তির জন্য এই দিন নিজের মনকে সংযত রাখবেন কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না কারণ এতে আপনার উপর খারাপ প্রভাব পড়বে এবং বন্ধুরা আরও জানিয়ে রাখি এই দিন পূজা পার্বণের সঙ্গে লিপ্ত থাকুন গ্রহণ চলাকালীন সময় তা করবেন না তবে গ্রহণের আগে এবং পরে অতি অবশ্যই পূজা পার্বণ করবেন তুলসী তলায় প্রদীপ দেখাবেন এবং ভগবানের মন্ত্র উচ্চারণ করবেন গ্রহণ চলাকালীন সময় কোনো ছুরি কাঁচির কাছে যাবেন না কারণ রাহু সর্বদা রক্ত চায় এবং এই সময় যদি আপনি ছুরি কাঁচির কাছে যান তাহলে কিন্তু আপনার কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ফলে আপনার রক্তক্ষরণ হতে পারে এবং বন্ধুরা এদিন চুল দাড়ি কাটবেন না গ্রহণ চলাকালীন সময়ে অতি অবশ্যই গ্রহণের সময় তুলসী পাতার প্রয়োগ করবেন তুলসী পাতা বাড়ির বিভিন্ন স্থানে রাখবেন এবং গ্রহণ পরবর্তী সময় গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর ধুনোর গন্ধ আপনি গোটা বাড়িতে ছড়িয়ে দেবেন ধুনোর ধোঁয়া আপনি গোটার বাড়িতে ছড়িয়ে দেবেন এর ফলে বিভিন্ন নেগেটিভ শক্তি আপনার গৃহ থেকে চলে যাবে আশা করি ভিডিওটি সম্পর্কে আমি বোঝাতে পারলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য